আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপে সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাজবি লিপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইয়ান মিকোটো স্কুলের নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন মেয়র জন বিএক্স। ইজলিংটন পাড়ার উদ্যোগে নিহত এমপি জো কক্স পেকির প্রতি শ্রদ্ধা নিবেদন। কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান ব্যারনেস সাইদা ওয়ারসি ইইউ লিব ক্যাম্পেইন ত্যাগ করে রিমেইনে যোগদান। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত সংবাদ। টার হ্যামলেটসে বর্ণবাদী হামলায় নিহত শিবলু রহমানের হত্যার মামলার সাজাপ্রাপ্ত আসামি ইয়ান ডেভলিকে টার হ্যামলেটসের বমলে বাইব এলাকার ইয়ান মিকাডো স্কুলে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন টার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস। শনিবার ইস্ট লন্ডনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ আশ্বাস দেন। সভা থেকে ইয়ান মিকাডো স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করা হয়। এছাড়াও এ ধরনের সাজাপ্রাপ্ত আসামিদের পুনর্বাসনের পরে কাউন্সিলের যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগদানের ব্যাপারে একটি নীতি গঠনের প্রস্তাব করা হয়। ইয়ান মিকাডো স্কুলে শিবলু রহমানের খুনের সাজা ভোগকারী আসামি ইয়ান ডাবলিনের নিয়োগের বিষয়টি গত ফেব্রুয়ারি মাসে জানতে পারেন স্কুলের গভর্নিং বডির মেম্বার মিসেস লিসা। এরপর থেকে ইস্যুটি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে লড়াই করে দু সপ্তাহ আগে গভর্নিং বডি থেকে পদত্যাগ করেন তিনি। একই সঙ্গে ইস্যুটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবহিত করেন। সাবেক কাউন্সিলর হেলাল আব্বাসের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন টার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস, কাউন্সিলের স্পিকার কাউন্সিলর খালিস উদ্দিন আহমেদ। 2001 সালে বর্ণবাদী হামলায় নিহত শিবলু হত্যা বিচারের দাবিতে সক্রিয় ক্যাম্পেইনার সিরাজ হক, কুমার মুর্শিদ, সাবেক কাউন্সিলর গোলাম মর্তুজা সহ বিপুল সংখ্যক লোকজন। নির্বাহী মেয়র পুরো বিষয়টি খতিয়ে দেখে আগামী মাসে ফুল কাউন্সিল মিটিংয়ে রিপোর্ট দিবেন বলে জানান। The council has got no formal role in who appoints staff at schools. That is a decision of the governors of the schools. However, the school can and does request advice from the council, and they did ask for advice from the council when this man was appointed to this position. যে এলাকাতে সে খুন করছে ওই এলাকাতে আইন না রিহাউস করা হয়েছে, ওই এলাকাতে তার স্কুলে চাকরি দেওয়া হয়েছে, ডিসেবল বাচ্চাদের সঙ্গে কাজ করা, এটা অ্যাকসেপ্টেবল না, এটা সেন্সিটিভ না। ওদের বোঝা উচিত যে এই এলাকা থেকে যে পরিবারে একজন স্বামীকে একটা বাপকে লস করছে, ওরা দুঃখে এই এলাকা ছেড়ে গেছে আর ওই খুনিটাকে আইন না ওই এলাকাতে ওরা নিয়ে। 16 জুন দুর্বৃত্তের হাতে নিহত এমপি জো কক্স ব্যাটলির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন লেবার পার্টির প্রধান জেরমি কর্বিন ও ইজলিংটন বাড়ার মেয়র কেট ফ্লেচার। ইজলিংটন বাড়ার উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে লেবার পার্টির সদস্য ছাড়াও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকারী সম্পাদক শাহ এমি হোসেন। রবিবার সন্ধ্যায় ইজলিংটন বর্ডার এমপি জেরমি কর্বিন ও ইজলিংটন টাউন হলের মেয়র কেট ফ্লিকচারের উদ্যোগে ব্রিস্টলের লেবার এমপি জো কক্সের স্মরণে এক জাগরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জো কক্সের প্রতিকৃতিতে একে একে সকলেই ফুল ও মোমবাতি জ্বালিয়ে এই নিহত লেবার কর্মীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর সকলে জো কক্সের কর্মের উপর বক্তব্য রাখেন এবং কিছুক্ষণ সময় 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। ইজলিংটন টাউন হলের মেয়র আবেগে আপ্লুত হয়ে বলেন, জো ওয়াজ অ্যান অ্যামেজিং ওম্যান দ্যাট ওয়াজ কিলড ইন আ হরিফিক অ্যাক্ট বেসড অন হেট্রেড। Tonight we come together to remember her and the legacy that she came with, but more importantly we come together as the Islington community to stand up against. জো কক্সের ভূয়সী প্রশংসা করে লেবার লিডার জেরমি কর্বিন বলেন,
She was in Birstall, a very small, very nice town in her constituency, on her way to do an advice bureau, which is what MPs do. In her life, she worked for Anti-Slavery International, she worked for Oxfam, she worked for International Development and Justice, and she worked to try and bring peace in the Middle East. Her death is a tragedy for her, her community, her husband, her children, her parents, her in-laws, her sister, everybody. Jo Cox's Sharone ekti shokboi khola hoy tate Jeremy Corbyn shakkhor koren ebong dharmo barno sokoler proti ekshathe desher jonno kaj korar ahoban janan ullekho 16 june Bristol Labour Party MP Jo Cox dushkritir guli o churikagahate nihoto hoy Shah Emulsion Channel I London. কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান বেরোনা সাইদা ওয়ারসি আগামী 23 জুনে ইইউ রেফারেন্ডামে লিভ ক্যাম্পেইন ত্যাগ করে ডিমেনের পক্ষ নিয়েছেন। বিবিসি জানায় বেরোনেস ওয়ারসি অভিযোগ করে বলেন, ঘৃণা এবং বিদ্বেষে ভরপুর লিভ ক্যাম্পেইন সীমা ছাড়িয়ে যাচ্ছে। লিভ ক্যাম্পেইনের পক্ষে ইকিপে ছাপানো একটি পোস্টার দেখে তিনি তা বুঝতে পেরেছেন বলে উল্লেখ করেন। ব্রেকিং পয়েন্ট শিরোনামে ইউকিপের পোস্টারে ইইউ এর বিরোধিতা করে রিফিউজিদের বিশাল লাইনের ছবি চাপানো হয়েছে। ছবি নিয়ে ইউকেতে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বেরোনাস ওয়ারসি বলেছেন, ইউকিপের ব্রেকিং পয়েন্ট শিরোনামী পোস্টারে তার জন্য লিভ ক্যাম্পেইন ছাড়ার ব্রেকিং পয়েন্ট, এটা তার পক্ষে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। বিবিসি রেডিও ফোরের সঙ্গে আলাপকালে বেরোনাস ওয়ারসি জানান, তিনি কখনোই অফিসিয়ালি ভোট লিভের সঙ্গে জড়িত ছিলেন না, তবে মাঝে মাঝে তিনি ইইউ ত্যাগের পক্ষে একটি দুটি যুক্তি তুলে ধরেছেন। উল্লেখ্য, 2014 সালে গাজা ইস্যুকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের সঙ্গে ভিন্ন মত পোষণ করে ফরেন অফিস মিনিস্টারের পদ ছাড়েন বেরোনাস সাইদা ওয়ারসি। আর এদিকে ইউকিপ লিডার নাইজেল ফারাজ বলেছেন, তার পোস্টারের চিত্রই সত্য। বিলেতে 24 ঘন্টা বাংলা অনুষ্ঠান সম্প্রচার করা একমাত্র বাংলা রেডিও বেতার বাংলা তাদের উপস্থাপক কলাকৌশলী ও কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে আয়োজন করে এক ইফতার ও দোয়া মাহফিলের। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশি প্রথম এমপি রুশনারা আলী। আব্দুর রব রাজুর উপস্থাপনায় বেতার বাংলার প্রধান নির্বাহী নাজিম চৌধুরী ছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন টার হ্যান্ডেসের স্পিকার কাউন্সিলর খালিস উদ্দিন আহমেদ, লন্ডন বারা ও ব্র্যানেট এর মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার প্রেস নাদিম কাদির, বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি জলিল, বিসিএ সভাপতি পাশা খন্দকার, কাউন্সিলর ফারুক চৌধুরী, চ্যানেল এস এর প্রধান নির্বাহী তাজ চৌধুরী, এটিএনটিভি ইউরোপের পরিচালক মুস্তফা সরওয়ার বাবু, মনির আহমেদ, ডক্টর এম এ আউয়াল প্রমুখ। প্রধান অতিথি রুশনারা আলী প্রবাসী বাংলা কৃষ্টি ও সংস্কৃতির ভাণ্ডার সবার মধ্যে ছড়িয়ে দেওয়াতে বেতার বাংলার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ ইতালিয়ান ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাকির হোসেন জাহাঙ্গীর এবং সিনিয়র সহসভাপতি আবুল হোসেন জসিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার হ্যামলেটসের মেয়র জন বিক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টার হ্যামলেটসের কাউন্সিলের স্পিকার কাউন্সিল খালিস উদ্দিন আহমেদ, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, হেলাল আব্বাস, মতিনুজ্জামান, আব্দুল হান্নান, হাফিজুর রহমান বাবু প্রমুখ। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা ইতালিয়ান কমিউনিটির কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, টার হ্যামলেটস বাড়াতে সকলে মিলেমিশে উন্নয়নের অংশীদার হব। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী সংসদের এক সভা রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়। ট্রাস্ট সভাপতি মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেল্লা হোসেনের পরিচালনা সভায় বক্তব্য রাখেন আশেক আহমেদ আশোক, আলহাজ আব্দুল মতিব,
আব্দুল আলিম ফজলু, দিলওয়ার হোসেন, আব্দুল আহাদ, মাহবুব আহমেদ রাজু, শাহেদ আহমেদ, আলী আহমেদ বেবুল প্রমুখ। বক্তারা ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার চলমান অসহায় ও গৃহহীন মানুষকে গৃহ প্রদান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সবাই লন্ডন সফররত বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সেজুকে ক্রেস্ট দিয়ে সম্বর্ধিত করা হয়। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের উদ্যোগে 19 জুন পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব। সভায় আরও উপস্থিত ছিলেন আফতাব আহমেদ, কাজী আব্দুল মহসিন, মুজিবুর রহমান, কাজী কুরাইশ, আফুমা আতাউল গনি, আনিসুল হক চৌধুরী, গুলাম মুস্তফা, মুহাম্মদ আলমগীর, আব্দুল বাকি নায়েল প্রমুখ। সমিতির অতীত ও বর্তমান ইতিহাস তুলে ধরে বক্তারা সমিতিকে আরও শক্তিশালী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দৃঢ়বদ্ধ ব্যক্ত করেন। দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল। রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মোহাম্মদ শামসুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং মাসুক সর্দারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা শুয়েব আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ওমর ফারুক, আব্দুল মনাফ, হাজি সিরাজ মিয়া, ফয়জুল হক, মোহাম্মদ সুহেব আহমেদ, শহীদুল ইসলাম নজরুল, সুশান্ত দাস, কাজী সুজন মিয়া প্রমুখ। সবাই বক্তারা বলেন রমজান মাস সংযমের মাস। এই মাস আমাদের সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার শিক্ষা দেয়। গত 19 জুন লন্ডন মুসলিম সেন্টারে গ্রেটার দাওরাই কমিউনিটি অ্যাসোসিয়েশন ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের পূর্বে পবিত্র মাহে রমজানের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম এদিন মাওলানা জিয়াউর রহমান। অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আরজু মিয়া এমপি এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন আজাদ মিয়া ফারুক, দেলার হোসেন খান, আয়ুব খান, মঈন উদ্দিন খান, আনহার মিয়া, রুহুল আমিন, তারিফ খান, আমির হোসেন সহ বৃহত্তর দাওরাই প্রবাসীবৃন্দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর যখনই ফিরছি তখন থাকছে ইতালিতে 40টি দেশের নাগরিকদের সমন্বয়ে অনুষ্ঠিত হলো বহুজাতিক মেলা। প্রবাসী বিনিয়োগদের সহযোগিতা আহ্বান জানালেন জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে এম আব্দুল মোমেন। বিরতির পর আরো একবার আমাদের খবরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউকে প্রবাসী বাংলাদেশি পর্তুগিজদের সম্মানে বাংলাদেশি পর্তুগিজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে 18 জুন শনিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে। আব্দুল কাইমের সভাপতিত্বে এবং আবু জাফরের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, পিয়া খান পাপ্পু, নিজাম উদ্দিন মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, হাবিবুর রহমান খোকন, এ বি এম শহীদুল ইসলাম, বদরুল চৌধুরী সহ কমিউনিটির বিভিন্ন শহর থেকে আগত বাংলাদেশি পর্তুগিজ নেতৃবৃন্দ। জুন বৃহত্তর রংপুর সমিতি যুক্তরাজ্য কর্তৃক ইফতার মাহফিল পূর্ব লন্ডনস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক এস এম আলম শাহিনের পরিচালনায় সভাপতিত্ব করেন সলিসিটার ইমরান চৌধুরী।
সবাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর মুস্তাকিম প্রামাণিক, সলিসিটর লুৎফুর রহমান এবং বিবিসিসি এর ডিরেক্টর আবুল হায়াত নুরুজ্জামান। মাহফিলে আরও উপস্থিত ছিলেন খাদিজা নাসিম মিমি, আব্দুল জলিল খন্দকার ফিরোজ, আব্দুল শহীদ মোহাম্মদ সুহাগ, খালিদ হাসান সুমন, হাসিবুল হাসান, নাহিদ পারভিন চৌধুরী, তানিয়া প্রমুখ। ইতালিতে বসবাসকারী এশিয়া, আফ্রিকা ও ইউরোপ সহ মোট 40টি দেশের নাগরিকদের সমন্বয়ে উদযাপিত হয় উত্তর ইতালির সর্ববৃহৎ বহুজাতিক মেলা। মেলায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের নিজ নিজ দেশের পণ্য, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরেন। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের রিপোর্টে। ভেনিস থেকে 75 কিলোমিটার দূরে ত্রেভিজো শহরে জাবেরায় গত শনি ও রবিবার 2 দিনব্যাপী উত্তর ইতালির সর্ববৃহৎ বহুজাতিক মেলা উদযাপিত হয়েছে। প্রতি বছরের জুন মাসে উদযাপিত এই ঐতিহাসিক জাবেরা মেলায় ইতালিতে বসবাসকারী এশিয়া, আফ্রিকা ও ইউরোপ সহ মোট 40টি দেশের নাগরিকরা এই মেলায় অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী দেশগুলো তারা তাদের নিজ দেশীয় পণ্য, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরে। 40টি দেশের সাথে আমাদের বাংলাদেশও পার্টিসিপেট করে এবং আমরা এখানে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত। এছাড়াও বাংলাদেশি পণ্য, সংস্কৃতি এই মেলা উপস্থাপনের জন্য ভেনিসে অবস্থিত ভেনিস বাংলা স্কুলের পক্ষে স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের নেতৃত্বে নতুন প্রজন্মের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। আমাদের দেশটাকে এই নর্থ ইতালির সবচেয়ে বড় ফেস্তায়, বড় মেলাটায় উপস্থাপনা করতে পেরে আমি আসলেই গর্বিত। তারা মনমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত বিদেশিদের কাছে নিজেরও দেশে সুনাম অক্ষুণ্ণ রেখেছে। বাংলা স্কুল যে এখানে প্রতিনিধিত্ব করছে, বাংলাদেশকে তুলে ধরছে, বাংলাদেশের পতাকাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে, এটা অনেক বড় ব্যাপার। ভেনিস বাংলা স্কুলের একটা প্ল্যাটফর্মের থেকে আমাদের দেশকে আমরা এখানে তুলে ধরতে পেরেছি। এই মেলায় অংশগ্রহণকারীরা মনে করে প্রতি বছর 40 দেশে ভাষাভাষী মানুষ তাদের নিজ দেশের সংস্কৃতি একে অপরের উপভোগের মধ্য দিয়ে সবার সাথে সেতু বন্ধনের সুযোগ তৈরি করে দেয় এই মেলায়। ইতালি ত্রেভিজো জাবেরার মেলা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি, ফ্রান্স ও কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সে উদ্যোগে প্যারিসের অভার ভিলা বাংলাদেশ জামে মসজিদে শনিবার ও রবিবার পৃথকভাবে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনাথ হোসেন সোহেল জানান, রবিবার বিয়ানীবাজার উপজেলার সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি হাজি হেলাল উদ্দিন বোরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন আহমেদের পরিচালনায় ইফতার মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন সুনাম উদ্দিন খালিক, অ্যাডভোকেট রমিজ উদ্দিন, আহমেদ খালেদ মুসা, জাহিদ হুসাইন প্রমুখ। এদিকে শনিবার কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি হাসান সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মহসিন উদ্দিন খান লিটন, দেলোয়ার হোসেন কয়েস, আশরাফুল ইসলাম, ফারুক চৌধুরী, অজয় দাস, আব্দুল মতিন, কয়েস মিয়া, হাসান আহমেদ সহ সংগঠনের নেতারা। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে এবং তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান। প্রবাসীদের বিনিয়োগে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হচ্ছে বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর। তেমনি একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে সিলেটের চিন্তাবাজারে। ব্রিকলেন রেস্টুরেন্ট নামের এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। উদ্বোধনকালে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। প্রবাসীদের বিনিয়োগে দেশে গড়ে উঠছে অনেক বড় বড় প্রতিষ্ঠান। আমাদের দায়িত্ব হবে এসব বিনিয়োগকারীদের সহযোগিতা করা। ব্রিকলেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শামসুদুর রহমান রাহিনের সভাপতিত্বে ও আবু তালেব মুরাদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ইয়াহিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন,
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার রফিক, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমেদ চৌধুরী, কামাল আহমেদ প্রমুখ। আব্দুল আহাদ এতিমখানার উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট নগরীর পশ্চিম পীর মহল্লায় এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়ার মাহফিলে আব্দুল আহাদ এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও এতিমখানার সুপার শেখ আবু সালেহ মুসার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দরগাহ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর আব্দুল হাই, ইঞ্জিনিয়ার সোয়েব আহমেদ, মাওলানা হাফিজ আব্দুল হালিম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ওয়ালির রহমান, পূবালি ব্যাংক ম্যানেজার খন্দকার রুহুল, এইচ এম আব্দুর রহমান, তুফাইল আহমেদ প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। ইয়ান মিকাডো স্কুলের নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছেন মেয়র জন বিক্স। ইসলিংটন বাড়ার উদ্যোগে নিহত এমপি জো কক্স ব্যাটরির প্রতি শ্রদ্ধা নিবেদন। কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান প্রেরণা সাইদা ওয়ারসির ইউলিপ ক্যাম্পেইন ত্যাগ করে রিমেইনে যোগদান। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।